হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অসমি। তো আজ আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজ আমরা এসেছি চেটেপুটেতে। তো চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে, তো যাবো ভেতরে, তো চলো এনজয় করবো, তো সব তোমাদের দেখাবো। তো মাইকে বলছে, জানি না কতটা শুনতে পাচ্ছ, তো চলো। পার্কিং মোটামুটি জায়গা রয়েছে, খুব একটা বেশি রয়েছে তা না, তো হচ্ছে সামনে আর টিকিট কাউন্টারও আছে। আর ইমেলে টিকিট হয় তো কী প্রাইস আছে না, তো সব তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো চলো, তো বন্ধুরা এই যে টিকিট কাউন্টার, তো চলো, তো টিকিট কেটে ঢুকতে হবে। তো ভালো ভিড় হয়েছে, প্রচুর লোক ঢুকছে। তো টিকিট কেটে নিয়ে চলে এসছে, এই যে সেটা বুটের টিকিট, 20 টাকা করে টিকিট। তো চলো, তো বন্ধুরা ঢুকে পড়েছে, চলো ভেতরে যাওয়া যাক। হয়তো প্রথম একটা আমাদের নতুন করে মনের কোণে আর চোখের কোণে জলের জীবন। তো বন্ধুরা এখানে অনেক রকম স্টল রয়েছে, তো ফার্স্টেই পিঠে দিয়ে চালু হচ্ছে, আরও অনেক কিছু আছে, তো খাওয়া হবে। খাদ্যমেলাতে এসেছি, খাবো না লাগে এখনো হয়, চলো যাওয়া যাক। হ্যাঁ, এখানে বসে খেতেও পারবে, তো চলো আগে যাওয়া যাক। সেনাপতি ভারতের বীর সন্তান যান সেই তারকেশ্বর এবং মাস্টার চা দেবে অঙ্গে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেল পার্টনার TV9 বাংলা, সেই সঙ্গে সঙ্গে যারা স্টল দিয়েছেন প্রত্যেক বছরের মতো তারা রয়েছেন, এবং তাদের সঙ্গে প্রত্যেকের দুর্দান্ত যে নতুন নতুন আপনাদের জন্য উপস্থাপন, অর্থাৎ এগুলো আপনাদের সঙ্গে থাকবো আমি প্রত্যেকটা স্টল থেকে যখন ধরা পড়ছে প্রায় সবার চোখে, তখন অনেক খাবার স্টল আছে, তো আমরা কী খাবো ডিসাইডই করে উঠতে পারছি না। তো অনেক ডিসাইড করার পর ভাবলাম ফার্স্ট আমরা স্টার্টার দিয়ে শুরু করব, তো আজকে স্টার্টার, মেন কোর্স আর হচ্ছে ডেজার্ট সব কটাই আমরা খাবো। তো চলো, ভিডিও মজাদার হবে, প্রথম থেকে শেষ দিতে থাকো, আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো বন্ধুরা এখানে দেখো প্রচুর খাবারের স্টল হয়েছে, বিভিন্ন দোকান থেকে স্টল দিয়েছে, মিষ্টি, পিঠেপুলি, মাংস, বিরিয়ানি, তোমরা যা খুশি হাইলে খেতে পারো। এখানে অক্টোর পাসও রয়েছে, তো যাই হোক চার যেটা পছন্দ সে সেটা খাও। আইসক্রিম রয়েছে, আমার তো খুব ভালো লাগে পার্সোনালি এই মেলাটা, তো চলো পুরো মেলাটা একটু ঘুরে দেখে নিই, তারপর কী খাবো তোমাদের সব দেখাবো। তো চলো ভিডিওটা দেখে থাকো প্রথম থেকে, আর স্কিপ করো না, আর চলো। তো বন্ধুরা এখানে প্রচুর লোক হয়েছে, আর যত সন্ধে বাড়ছে তত লোকের সমাগম বাড়ছে, আর 20 টাকা করে টিকিট, তো তোমাদের বলেই দিলাম, তো পারলে তোমরা আসো খেয়ে যেও। আর এখানে খাবার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, এমন নয় যে খুব হাই রয়েছে। অন্যান্য কিন্তু মেলাতে আমি দেখেছি জিনিসটা খাবারের দাম অতিরিক্ত থাকে, কিন্তু চেটেপুটেতে খাবারের দাম খুবই কম, আর মাত্র 2 দিন রয়েছে। তো প্লিজ তোমরা আসো, রবিবার অবধি, 15 তারিখ অবধি হবে, তো প্লিজ তোমরা দেখে যাও, ঘুরে যাও। প্রথম যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হব,
বন্ধুরা ফিশ ফিঙ্গার দেখতে খুব সুন্দর ছিল, তো জানি না কতটা টেস্টি হবে, দেখি একদম সত্যি লোক সামলানো যাচ্ছিল না। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আজকে যুব দিবসের সঙ্গে খাদ্যমেলার একটা অদ্ভুত মেলা। আমরা এখন খেলাম ফিশ ফিঙ্গার স্টার্টারে, দারুণ ছিল, খুব বড় সেটা ছিল, সেটা টাকা করে পিস ছিল। আমি মনে করি পকোড়া ফকোড়া খাওয়ার দিয়ে ফিশ ফিঙ্গার খাওয়া ভালো, কারণ ফিশ ফিঙ্গারের টেস্টটা ভালো আর ফিশের একটু দামটাও বেশি, তো সেটা না চিকেনের দামটা অতটা ইয়েও না। তো যাই হোক, ভালোই লাগলো বেশ ফিশ ফিঙ্গারটা খেতে। এবার কী খাওয়া যায়, পিছনে তাকালে কেন বিরিয়ানি। তো এবার দেখা যাক মেন করছে কি খাওয়া যায় স্টার্টার খাওয়ার পর। চলো বন্ধুরা, ভিডিওটা সব মানে কোথায় হচ্ছে এটা বলে দাও। এই মেলাটা এটা লেবুতলা পার্কে, তোমরা ফেমাস সেই প্যান্ডেল লেগেছিল লাইটিং এর, আমরা লাইভে ছিলাম, সন্তোষ মিত্র স্কয়ার আমাদের লাইভও ছিল, যদি না দেখে থাকো ওই লাইভও দেখে নাও গিয়ে, ঠিক আছে। সন্তোষ মিত্র স্কয়ারে হচ্ছে 20 টাকা করে টিকিট, তো যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও, আর জলদি চলে আসো। কত তারিখ অবধি হবে বলে দাও? 12 13 14 তিন দিন না, 12 13 14 15 চার দিন, চার দিন হবে কাজে 12 তারিখ চলে আসো, ভালোই ভিড় হইছে। 12টা দিয়ে 8টা অবধি হবে, ফুল মজা করা হয়েছে একদম, যা খেতে যাও খেয়ে নাও, দাদা বৌদির বিরিয়ানিও আছে। চলো বন্ধুরা, প্রথম দিকে খুব একটা ভিড় ছিল না, কিন্তু যত সন্ধ্যা বাড়ছে ভিড়টা আস্তে আস্তে বাড়ছে, ভালোই লোকজন রয়েছে, লোকে খাচ্ছে আর এখানে বসার জায়গাও রয়েছে। চলো দেখি এবার আমরা স্টার্টার খাওয়ার পর মেন কোর্সের দিকে যাব, কি খাওয়া যায় দেখি। কি হলো, চলো তো বন্ধুরা, ইয়ে হচ্ছে দাদা বৌদি, আর এখন আমরা ভাবছি দাদা বৌদি দিয়ে বিরিয়ানি খাবো, তো চলো। তো বন্ধুরা, আমাদের টেস্টি ইয়ামি ইয়ামি দাদা বৌদির বিরিয়ানি চলে এসেছে, তো চলো বিরিয়ানিটা খাই আর খেয়ে তোমাদের জানাবো কেমন খেতে। বিরিয়ানিটা বলো, দাদা বৌদি খাচ্ছ, দাদা বৌদি দাদা বৌদি, তাই তো কোনো কথা হবে না, সেরা। উফ বন্ধুরা, জাস্ট মাংসটার পিসটা দেখো, জাস্ট সলিড মাংসের পিস দিয়েছে, ভীষণ নরম আর অনেকটা বড় মাংস, মানে আর কি বলবো, মাখন একদম, মানে ঘি গন্ধটাও খুব সুন্দর। এরপরে গান চালু হয়ে যাবে, তোমরা পরে দেখো। তো বন্ধুরা, আমরা মেলা দিয়ে স্টার্টার আর মেন কোর্স খেয়ে নিয়েছি, তো তোমাদের যেরকম কথা দিয়েছিলাম আমরা খাবো, তো তাই করেছি। আর এবার আমরা এখন ডেজার্ট খাবো, তো আমরা এখন ভাবছিলাম পিঠে পুলি খাবো না পাটিসাপটা খাবো না দই খাবো, তো অনেক স্টল খুঁজে খুঁজে একটা রসগোল্লার স্টলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা রয়েছে, নলেন গুড়ের, ক্যাপসিকাম, স্ট্রবেরি, বিভিন্ন ফ্লেভার, তো পুদিনা ফ্লেভারও রয়েছে এই দেখো, কিন্তু ওই সব ফ্লেভারের রসগোল্লা মনে হয় না খুব একটা বেটার হবে, তাই আমরা নিয়ে নিলাম নলেন গুড়ের রসগোল্লা। তো চলো রসগোল্লাটা খাওয়া যাক, আর খেয়ে তোমাদের জানাবো রসগোল্লাটা কীরকম খেতে। সাইজটা বিশালই বড় ছিল আর এটার দাম ছিল 16 টাকা, তো চলো এটা খাওয়া যাক, তারপর তোমাদের জানাচ্ছি কিরাম খেতে এটা। দর্শকদের আমাদের এই মেলাতে এসেছেন, তাদের আশীর্বাদ। আর থাকাও একবার, মানে এদিকে এদিকে কৃতজ্ঞ থাকলাম, আরে ক্যামেরা তো এদিকে, অবদান কাছে বা সজলদার কাছে, তাদের জন্য আজকে প্ল্যাটফর্মটা দিলাম। প্রথম যে গানটা আমি গাইবো বাংলা মাটির গানে, রসের মধ্যে ছবি হলে খুব বিখ্যাত গান, আর এই গানটা আমি পশ্চিম কেমন পুরস্কার পেয়েছি। নলেন গুড়ের রসগোল্লা তো ভালো, আমি সাইজ জানি না কতটা বড়, আর সাইজ খুব বড়ই আছে। তো বন্ধুরা, রসগোল্লার সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো সত্যিই খুব বড় ছিল, তো স্বাদটা সত্যিই খুবই ভালো ছিল, যে একদম খারাপ ছিল তা নয়, অন্য ফ্লেভার কি ভালো হতো কি খারাপ জানি না। তো যাই হোক বন্ধুরা, রসগোল্লার খাওয়াও শেষ, আমাদের ডেজার্ট খাওয়া কমপ্লিট। তো এবার আমি তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি, এখানে খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, গান বাজছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি দিন নেই, তো পারলে আসো, রবিবার অবধি হবে, 15 তারিখ অবধি, 15 জানুয়ারি 2023, চেটে বুটে মেলাটাকে এনজয় করে যাও, ঘুরে যাও। তো আমার তো খুব ভালো লাগলো পার্সোনালি, আর
এই মেলাটায় খুবই ভিড় হয়, সেহেতু ফার্স্ট ডে ছিল তাই খুব একটা ভিড় ছিল না, কিন্তু বেলার দিকে মানে যত সন্ধে বাড়ছিল, রাত বাড়ছিল, ভিড় বাড়ছিল, লোকও আসছিল। তো চলো বন্ধুরা, তো ভিডিও দেখতে থাকো তোমরা। বন্ধুরা, চেটেপুটের বাইরে একটা ছোট করে এখানে মেলা হচ্ছে, তো যদি কেউ ঢোকে না মানে ধরো ঢুকলো না ভেতরে, তো তারা এখানে ভিডিও করতে পারবে, তারা এখানে ঘুরতে পারবে, দেখতে পারবে, সবই করতে পারবে। তো বন্ধুরা, আমরা শুরু করেছিলাম স্টার্টারে মটনের দাম বেশি সেই জন্য। আর সেকেন্ড হচ্ছে আমরা, থার্ড হচ্ছে খেলাম হচ্ছে কি, রসগোল্লা। ওখানে বসে গেলে হয়তো তোকে আরো বেশি দেয়, কিন্তু অনেকটাই কোয়ান্টিটি ছিল, এত কোয়ান্টিটি কোন মেলা পার্বণে খুব একটা দেয় না। তো জানি না সাউন্ড কতটা ক্লিয়ার আসছে, যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আর পারলে এসে একবার ঘুরে যাও, চলে আসবো খুব তাড়াতাড়ি। তো সাথে থাকো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও, আর চল জলদি এসে চেটেপুটে এনজয় করে খেয়ে যাও, চলো টাটা।